স্বাধীনতা দিবসের দিন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের ঝুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ তুলল গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ঝুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ নায়ক স্বাধীনতা দিবসের দিন স্কুল খুলে বস্তা খানেক চাল নিয়ে যাওয়ার পথে ঘিরে ফেলে তারা। তারপরেই সেই প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে শাস্তি দিতে হবে সেই প্রধান শিক্ষককে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও প্রধান শিক্ষকের সাফাই, সবার চোখের সামনে নিয়েই যাওয়া হচ্ছিল চাল, তারপরেই গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে। যদিও এটা চাল চুরি নয়, সবার সামনে প্রকাশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি এই চাল, তবে পুরো বিষয়টা কি তা এখনও বোঝা যাচ্ছে না। এলাকায় এই নিয়ে যথেষ্টই শোরগোল পড়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে মিলন পণ্ডার, রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ। আচ্ছা, তৃণমূলের অভিযোগ যে বিজেপি ওখানে রং লাগাবার চেষ্টা করছে চাল চুরি করার কেন্দ্র করে যে ঘটনায়, কি বলবেন? ওদের তো আর কোনো কিছু নেই, যা কিছু ঘটবে বিজেপি। অ্যাকচুয়াল ওই যে মাস্টারমশাই বিষ্ণুপদ নায়ক, উনি তৃণমূলের 3 নম্বরের অঞ্চল সভাপতি, আবার উনি ঝুড়িয়া বুথের, ঝুড়িয়াতে একটা প্রাইমারি স্কুল রয়েছে, তার হেডমাস্টারমশাই। আজকে সকালে ফ্ল্যাগ হোস্টিং করতে এসেছিলেন, উনি একাই 1 বস্তা চাল বাড়ি নিয়ে যাচ্ছিলেন। গ্রামবাসীরা দেখতে পেয়ে গ্রামবাসীরাই আটকেছে, গ্রামবাসীরাই তার কাছ থেকে কৈফত চেয়েছেন, এবং উনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে এগুলো পোকা ধরে গেছে, মুরগির খাওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি। তো ওদের অভিসন্ধি কোনো কিছু হলেই বিজেপি বিজেপি বিজেপি, মানে 21 সালে বিজেপি আসবে ওরা বুঝেই গেছে, ফলে ওদের মধ্যে আজ থেকে আতঙ্ক, কোনো কিছুই হলে বিজেপি বিজেপি বিজেপি, মানে কোথায় বিজেপির ঘাড়ে চড়ানোর চেষ্টা করছে। হ্যাঁ, ওদের কোনো কিছু হলে বিজেপির ঘাড়ে চড়ানোর চেষ্টা, কিন্তু বিজেপির মধ্যে কোনোভাবে যুক্ত না, এটা গ্রামবাসীরাই ধরেছে। ওখানে রাজনৈতিক কোনো নাকি গ্রামবাসীরাই? না না, পুরোপুরি গ্রামবাসীরা, রাজনীতির মধ্যে কোনোভাবে যুক্ত না, মানে কি আর করবে না। একজন হেডমাস্টার মশাই 1 বস্তা চাল নিয়ে যাচ্ছেন বাড়িতে লকডাউনের সময়, অথচ ছেলেদেরকে 1 কিলো করে কম চাল দিয়েছে। আচ্ছা, আজকে স্কুল, প্রাইমারি স্কুল একটা, তার 4 জন শিক্ষক আছেন, হেডমাস্টার মশাই একা কেন আসবেন ফ্ল্যাগ হোস্টিং করতে? যেখানে তৃণমূল অভিযোগ করছে যে ওই পোকা চাল বাড়িতে নিয়ে যাচ্ছিলেন শুকোবার জন্য, তো পোকা চাল যদি তার ফেলে দেবে বা ওয়েস্টেজ করবে, এসআই কে দেবেন, তাদের গভর্নমেন্ট অনেক কিছু পলিসি আছে, বাড়ি কেন নিয়ে যাবে? এটাই ওদের কালচার হয়ে গেছে, সরকারি জিনিস মানে আমার জিনিস। আমফান থেকে স্যার গ্রামবাসীরা আপনাকে ঘিরে রেখেছে, কেন ঘিরে রেখেছে? যশ বলুন। একটা চালকে নিয়ে যাওয়ার কেন্দ্র করে আমি দিদির মধ্যে চাল, জ্ঞান চালটা নিয়ে যাচ্ছিলাম, প্রকাশ্যেই নিয়ে যাচ্ছিলাম, ওনারা দেখেছেন যে বলে যে চালটা নিয়ে যাচ্ছেন কেন, সেই হিসাবে ওরা বলছে এটা নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। এই অপরাধে চাল কোথায় নিয়ে যাচ্ছিলেন? আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম। কেন স্কুলের চাল আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন? ড্যাম চালটা ওই মোরগ টোরগকে দেওয়া হবে, এই হিসাবে। স্কুলের জিনিস তো আপনি কোথাও নিয়ে যেতে পারেন, আমার অপরাধ হয়েছে, আমি স্বীকারও করেছি ওদের কাছে। বলুন, ওদের কাছে অপরাধটা আমি স্বীকারও করেছি যে স্কুলের এই ড্যাম চালটা নিয়ে যাওয়া ঠিক হয়নি। আপনি তো স্কুলের প্রধান শিক্ষক। আচ্ছা, স্কুলের প্রধান শিক্ষক হয়ে আপনি এই ধরনের কাজ করলেন, এটা ভুল হয়েছে, কোনো কালে এরকম জিনিসটা সম্ভব নয়, কি কারণে আজকে হয়ে গেছে আমি সেটা বুঝতে পারছি, কোনো অন্য কোনো মানসিকতা আমার নেই যে এই সামান্য 2 কেজি চাল নিয়ে কিছু করার। এখন কি করবেন? গ্রামবাসীরা তো ঘিরে রেখেছে আপনাকে, অনুরোধ করছি অপরাধটাকে লক্ষ্য করে দেখতে, বা অপরাধটাকে স্বীকারও করেছি, কি করছেন বুঝতে পারছি। আপনার নাম? কি অভিযোগটা কি এখানে? আমাদের প্রাইমারি স্কুল আছে ঝুড়িয়া প্রাথমিক প্রাইমারি স্কুল, হেডমাস্টার মশাই বারবার ধরে চাল চুরি করতো, আমরা মোটামুটি অনেকবার দেখেছি, কিন্তু এইবারে আমাদের স্বাধীনতা দিবসে কোনো বাচ্চাটা তো আসেনি। আমরা ওইখানে দোকানের কাছে ছিলাম, মাস্টারমশাই 1 বস্তা চাল এবং একটা হাফ ব্যাগ চাল, ভালো চাল, কিন্তু উনি বলছেন খারাপ চাল, কিন্তু আপনি ফটো তুলে দেখুন, একদম পিওর ভালো চাল, খাবার যোগ্য চাল, সে চুরি করে মোটামুটি নিয়ে যাচ্ছিল, আমরা সেটাকে ধরেছি, ওনাকে আটকে রেখেছি, আমরা দেশবাসী সকলে বসবো, একটা সিদ্ধান্ত করবো যে কি করা যায়। মাস্টারমশাই বলছে এটা খারাপ চাল নিয়ে যাচ্ছে, কোনো খারাপ চাল না, আপনি প্রধান শিক্ষক মশাই নাকি? হ্যাঁ, প্রধান চাইছেন এখন?
কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যে আমাদের ইনি আসার পরে স্কুলে কোনো উন্নয়ন কাজ করেননি, আজই যা হয়ে গেছে সে অবনী মালি ছিল, তখন যা হয়েছে একদম ভাঙা ভাঙি স্কুল পড়ে আছে, কোনো কাজ হচ্ছে না। উনাকে মোটামুটি দোতলা আমাদের কমপ্লিট করে দিতে হবে এবং বাইক দিয়ে সিঁড়ি করে দিতে হবে। প্রধান শিক্ষককে ঘিরে চাল চুরির অভিযোগ আটকে রাখা হয়, প্রধান শিক্ষক কি বলবেন? আমি তো আগেও বলেছি, হ্যাঁ এটা চুরি নয়, এখন স্কুল তো বন্ধ আছে লকডাউনের জন্য, ওই 10-12 কিলো মতো চাল একটু পোকা ধরে গেছিলো, ওটাকে রোদে দেওয়ার জন্য ও বাড়ি নিয়ে গেছিল, তো সেটাকেই এরা চুরি বলে বিজেপির কিছু মানুষ জুড়ে গেছে, আর কিছু অত্যুৎসাহী মানুষ তো আছে এখন লকডাউনের জন্য, অনেক ছেলেছোকরারা বাড়িতেই আছে, বিরাট ইস্যু পেয়ে গেছে যে হেডমাস্টার চাল চুরি, 10 কিলো চাল চুরি করতে যাবে কেন হেডমাস্টার? আছে তো 5 বস্তা চাল, তাহলে তো রিক্সা করতে পুরো নিয়ে যেত। এই চটকদারি রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, রাজনীতি রাজনীতির মতোই হবে, হ্যাঁ এইরকম করে হ্যাঁ জনমানসে প্রভাব কখনোই ফেলতে পারবে না। এটা চটকদারি মাস্টারকে হেয় করানো, হেয় প্রতিপন্ন করানো সেটা ঠিক আছে, সে যে কোনো মানুষকে যে কোনো জায়গায় করে দেওয়া যায়, কিন্তু এটা যে বলছে এটা আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না যে চুরির উদ্দেশ্যে, চুরির উদ্দেশ্যে হলে 5 কুইন্টাল চালই নিয়ে যেত, 10 কিলো চাল যেটা পোকা লেগে গেছে সেটাকে রোদে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, সেটাকে যদি চুরি বলে ভাবে, গ্রামে এতদিন শিক্ষকতা করলো, হ্যাঁ গ্রামের কই সবাই এসে তো এই কথা বলছে না, তারপরে এখন শুনছি গ্রামে বসতে হবে, 4 লাখ টাকা ডিমান্ড করছে, কিসের 4 লাখ টাকা? ওরা কি অথরিটি নাকি, বিচার করার অথরিটি নাকি ওরা? যদি সেরকম চুরি হয় তাহলে প্রশাসন আছে, প্রশাসনে খবর দিক, পুলিশ ডাকুক, পুলিশের হাতে দিক, ইনকোয়ারি হবে, তার সত্য বেরিয়ে আসবে কি চুরি করতে গেছিলো না গেছিলো, নিজেরা আইন হাতে তুলে দিচ্ছে, 4 লাখ টাকা ডিমান্ড করছে, তাহলে এর উদ্দেশ্য তো পরিষ্কার হয়ে গেছে যে এর উদ্দেশ্য কী। এটা টোটালি রাজনীতি বিজেপি এটা করছে, কিন্তু বিজেপি এভাবে করলে হ্যাঁ আমাদের এই অঞ্চলে আমরা 88 সাল থেকে মানুষের আশীর্বাদে আছি, অনেক ঝড় ঝটকা অনেক গেছে আন্দোলন, এই আন্দোলন মানুষের মন পাবে না, এবং এই আন্দোলনে এই কিছু লিডারদের আর্থিক হয়তো এই যে 4 লাখ টাকা ডিমান্ড করেছে কিছু আর্থিক হয়তো উন্নতির জন্য এটা করছে, কিন্তু এতে রাজনৈতিক কোনো গেইন ওদের পাওয়ার কোনো জায়গা নেই। চুরি এটাকে যদি এই ভাষায় যদি বলে যে চুরি, হ্যাঁ এবার অনেক সবসময় তো অফিসিয়াল আইনি পথে তো সবসময় হয় না, এবার একজন এইচএম স্কুলের ভালো মন্দ তার পরিকাঠামো সবসময় তো গ্র্যান্ড আসে না, নিজেরা চক ডাস্টারেরও অনেক সময় আমরা কন্টিজেন্সি দিতে পারি না, মাস্টারমশাই কিনে চালা, এবার 10-12 কিলো চাল পোকা লেগে গেছে, মাস্টারমশাই দেখে যে পোকা লেগে গেছে, স্কুল যেহেতু ছুটি, স্কুল খোলা থাকলে হয়তো স্কুলে বসেই ওটা রোদে দিতে পারত, যেহেতু ওরা বন্ধ আছে স্কুল, ওটা বাড়িতে নিয়ে গিয়ে ওরা এ করছে রোদে দিবে, তো এটাকে যদি তা গ্রামবাসী বা কতিপয় মানুষ বা বিজেপির কিছু নেতা যদি চুরি হলে চালায় তো চালাবে, চুরি করলে যদি চুরিই হয় তা চুরির জন্য তার তো পন্থা আছে, তো পুলিশ প্রশাসনকে জানাবে, নিজেরা ডিমান্ড করছে কেন, নিজেরা বসে মাস্টারমশাইকে আটকে রেখে 4 লাখ টাকা 5 লাখ টাকা দিতে হবে, তাহলে এটা কী উদ্দেশ্যটাই?